বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দিতে শুরু করেছে। এর প্রভাব সরাসরি পড়তে যাচ্ছে কর্মীদের উপর, কারণ প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করে এআই প্রযুক্তি চালুর দিকে যাচ্ছে। এমন স্বাদ, এই স্বাদ ছেড়ে কোথাও যাব না। দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিঙ্ক, এমন স্বাদ ছেড়ে কোথাও যাওয়া যায় না। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মিশনস কর্পোরেশন এবার সেই পথে হাঁটছে। প্রতিষ্ঠানটি বর্তমান কর্মী নিয়োগ বন্ধ রেখেছে। আগামী কয়েক বছরে 7,800 কর্মী ছাঁটাই করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়োগ করবে প্রতিষ্ঠানটি। গত সোমবার IBM এর প্রধান নির্বাহী অরবিন্দ কৃষ্ণা এক সাক্ষাৎকারে বলেন, তার প্রতিষ্ঠানটির এক তৃতীয়াংশ কর্মী কমানোর উপর নজর দিচ্ছেন, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির কারণে ওইসব কর্মী এখন অপ্রয়োজনীয় হয়ে উঠেছেন। অরবিন্দ কৃষ্ণা আরও জানান, বর্তমানে কর্মী নিয়োগ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। আগামী কয়েক বছরে অন্তত 7,800 কর্মী ছাঁটাই করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হতে পারে। তিনি বলেন, সরাসরি গ্রাহকের সাথে সম্পর্কিত নয় এমন 26% কর্মী আছেন। আগামী 5 বছরের মধ্যে এ 30% কর্মীর কাজ AI মাধ্যমে করানো সম্ভব হবে। তবে গতকাল AFP-কে দেওয়া এক বিবৃতিতে IBM এর একজন মুখপাত্র সতর্ক করে বলেন, নিউইয়র্কের আরমাক্সে অবস্থিত প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বিরতি নেই। গোল্ডম্যান স্যাক্সের এক গবেষণা বলেছে, AI চালিত অটোমেশনের জন্য 30 কোটির বেশি মানুষ চাকরি হারাতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বর্তমান কাজের 1/4 স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে। গত বছরের শেষের দিকে ChatGPT-র আত্মপ্রকাশ বিশ্বে আলোড়ন তুলেছিল। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার জেফ্রি হিন্টন এখন তার কাজের জন্য অনুতপ্ত। AI আরো উন্নত হলে বিপদের আশঙ্কা করছেন তিনি। আর এই অনুতাপ থেকেই 75 বছরের হিন্টন গত সোমবার গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জেফ্রি হিন্টন বলেন, AI চ্যাটবট থেকে কিছু বিপদ হতে পারে। তিনি বলেন, আমি যতদূর বলতে পারি এখন AI চ্যাটবট আমাদের চেয়ে বেশি বুদ্ধি রাখে না, তবে শীঘ্রই এমনটি হতে পারে। গত জানুয়ারিতে প্রায় 30,900 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় IBM। চলতি বছরের প্রথম 3 মাসে এককালীন $300 কোটি ক্ষতি হবে। সূত্রটি বলছে, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার বিষয়টি কর্মী ছাঁটাইয়ের সঙ্গে সম্পৃক্ত।